আজ রান্না করব কালবাউসের মাছ আর সাথে চাল কুমড়ো দিয়ে সরিষা বাটা দিয়ে ঝোল রান্না করব। তো এই কালবাউসটা কিন্তু রুই মাছ জাতীয়, তো রুই মাছের থেকেও কালবাউস মাছটার টেস্ট অনেক বেশি। এখানে মাছগুলো কাটা হয়ে গেছে আর এখানে কুমড়োগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, আর এই কুমড়োটা একদম মানে পুরো পুরো কুমড়ো যেটা বিচি হয়ে যায়। আর এই উপকরণগুলো লাগবে সরষা বাটা, এখানে হচ্ছে আদা জিরে বাটা আর কাঁচামরিচ, আরও কিছু উপকরণ লাগবে আমি দেখিয়ে দিব। তো এখন আমি মাছগুলো মেখে নিব, হলুদ লবণ দিয়ে মেখে মাছটাকে ভেজে নিব। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মাছ ভাজার পরিমাণে লবণ আপনারা সবাই জানেন কতটুকু দিতে হয়। আর এখানে দিয়ে দিলাম হলুদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যারা রান্না শিখছেন নতুন, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে রান্নাটা শিখে নিতে পারেন, আর যারা জানেন তারা তো জানেন। হ্যাঁ, তবে হয়তোবা এই রান্না অনেকেই জানে না, কিন্তু প্রসেসটা এক একজনের এক এক রকম, তো আমরা কিন্তু সব রকম প্রসেসেই শিখে থাকতে পারি, তাহলে কাজে লাগবে। তো এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি এখন মাছগুলো ভেজে নিব। আর এক চুলায় আমি ভাত দিয়ে দিয়েছি, ভাতও আমার হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে ফেলবো ভাতটা। তো আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন, আর আমার রান্নার প্রসেসটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো মাছগুলো আমি প্যানে দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিব। আর আমি মাছগুলো সব মাছই প্রায় ভেজে রান্না করি, আর কাঁচা মাছটা আমরা আসলে খেতে পারি না সেরকম, শুধু ইলিশ মাছটাই এই মাঝে মাঝে মধ্যে হচ্ছে কাঁচা খাওয়া হয়, সেটা হচ্ছে সরিষা বাটা হলে তখন হচ্ছে কাঁচা খাওয়া হয়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এই যে আমার মাছ ভাজা শেষ, এখন চলে যাব রান্নায়। তো আমি যে তেল অবশিষ্ট রয়ে গেছে ওই তেলের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। আমি প্রথমে দুইটা শুকনা মরিচ সাথে দুইটা তেজপাতা দিয়ে দিলাম, এটা ফোড়ন হিসাবে দিলাম, আর সাথে দিয়ে দিব অল্প পরিমাণে পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করা অ্যাড করে নিলাম। আর আমি কিন্তু আগে কোনো তেল অ্যাড করিনি, কারণ মাঝখানে যে তেল ছিল সেটাতে কিন্তু আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি। তো আমি একটু তেল দিয়ে নিলাম, নিয়ে এগুলো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা হচ্ছে, এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কুমড়াগুলো। তো কুমড়াগুলোর জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর কুমড়াগুলো দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব লবণ আর হলুদ, লবণটা অবশ্যই স্বাদ মতো আর হলুদটা কিন্তু পরিমাণ মতো। এটার কোনো পরিমাণ আমি আসলে বলে দিচ্ছি না, কারণ আপনার তরকারির পরিমাণ যতটুকু হবে তত সেই পরিমাণে কিন্তু এই দুইটা জিনিস অ্যাড করতে হবে। তো হলুদ লবণ দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যতক্ষণ না ওই যে হালকা জলগুলো ছিল না শুকাচ্ছে ততক্ষণ। তো এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিব সয়াবিন তেল, কারণ আমি কিন্তু বেশি তেল প্রথমে দেইনি। তো তেল দিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নেব। জানি না আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে, এর আগেও অনেক ভিডিও দিয়েছি, জানি না সেগুলো কেমন লাগে, অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, একসাথে আমি আদা জিরেটা বেটে রাখি সবসময়। সাথে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, দিয়ে আবার একটু কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করবো, বেশিক্ষণ ভাজবো না এবার, কারণ শুকনা মরিচ দিয়ে দিয়েছি আমি, এটা বেশিক্ষণ আর ভেজে নিব না। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো জল, কারণ হচ্ছে আপনারা যেমন ঝোল খাবেন ঠিক ওই পরিমাণে জল দিবেন। তবে এই রান্নাটা একটু পাতলা ঝোলঝোলই বেশি টেস্ট লাগে, আপনারা চাইলে এটা ঘনও করতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখবেন একদম টকবক করে ফুটে উঠবে, ঠিক ওই মুহূর্তে ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে মাছগুলো। মাছ কিন্তু আপনি আগেও অ্যাড করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে তরকারিটা যখন ফুটে উঠবে তখন মাছটা অ্যাড করাই ভালো। তো মাছগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু আবারও মিশিয়ে দিলাম ঝোলের সাথে মাছগুলো, যাতে করে সব মাছ ডুবে যায়, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটাবো।
তো এইবার কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, এক দেড় মিনিটের মতো ফুটবো, তারপর আমি ঢাকনা খুলে এর মধ্যে আর যে বাকি উপকরণ আছে সেগুলো অ্যাড করে দিব। এখনও কিন্তু রান্না শেষ হয়নি, তো আরও কয়েকটা উপকরণ আছে, তবে সেই উপকরণগুলো সবাই দেয় কি না আমি জানি না, আমি দিই। এটা হচ্ছে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কি হয়, যদি পাতলা তরকারি আপনি একটু ঘন করতে চান তাহলে চালের গুঁড়া দিলে একটু ঘন হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম সরিষা বাটাটা। সরিষা বাটা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নিব, যাতে সরিষাগুলো একদমই সুন্দর হয়ে সব তরকারির সাথে মিশে যায়। আর এই ক্ষেত্রে কিন্তু সরিষাটা একটু পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে দিতে হবে, কারণ সরিষার ফ্লেভারটা যেন পাওয়া যায়। তো এবার সব কিছু মিক্সড হয়ে গেলে আমি টেস্ট করে লবণটা অ্যাড করে দিব। দেওয়ার পর হয়ে গেছে আমার রান্না। আর একটা জিনিস, সরিষা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। তো আমার রান্না শেষ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমার পেজে একটা লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।